আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। যুক্ত হওয়া সমস্ত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বর্তমান সময়ের সারা পৃথিবীতে মুসলিমদের অবস্থা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক বা বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের অবস্থার দিকে লক্ষ্য করে বিভিন্নভাবে দাবি ওঠে যে এই সমস্ত দুরাবস্থার জন্য মূলত মুসলমানদের মধ্যেকার অনৈক্য, মুসলমানদের মধ্যেকার পরস্পর বিরোধিতা, এই সমস্তের কারণেই, এই সমস্ত বিষয়েই আজকে মুসলমানরা এই দুরাবস্থার মধ্যে পড়েছে। তো এই আলোচনা সমালোচনা মানুষের মধ্যে বাড়তে বাড়তে, কথা বাড়তে বাড়তে একটা প্রশ্ন বারবার উপস্থিত হয়, বারবার আমাদের সম্মুখে এসে যায় যে মুসলমানদের আল্লাহ একজন, আমাদের রাসূল একজন, আমাদের কোরআন স্পষ্ট আমাদের কাছে, আমাদের হাদিস আমাদের কাছে স্পষ্ট, তারপরেও আমাদের মধ্যে এত মতানৈক্য কেন? আমি যখন ছোট ছিলাম, আরেকটু ছোট ছিলাম আর কি, তখন আমার মনেও ঠিক একই প্রশ্ন জেগে উঠেছিল। আমিও একইভাবে এই ব্যাপারটাকে ভাবতাম যে আমাদের সামনে কোরআন হাদিস স্পষ্ট থাকার পরেও, আমাদের আল্লাহ এবং আমাদের রসুল একজন একজন হওয়ার পরেও আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে এত অনৈক্য, এত ঝামেলা কেন? এরপরে আমি যখন একটু গম্ভীরভাবে ধর্মীয় বিষয় নিয়ে, থিওলজি নিয়ে, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করলাম, তখন আমি দেখতে পেলাম যে আমার এই প্রশ্নটা বা যারা এই ধরনের প্রশ্ন করছেন তারা কোরআন এবং হাদিসকে অত্যন্ত সরলীকরণ করে ফেলছেন। শুধু সরলীকরণ নয়, কোরআন এবং হাদিসকে অত্যন্ত মারাত্মকভাবে সরলীকরণ করে ফেলার ফলেই আমাদের কাছে এই প্রশ্নটা আসে যে আমাদের কোরআন এবং আমাদের হাদিস স্পষ্ট এবং এক হওয়ার পরেও আমাদের সম্মুখে এত সমস্যা কেন? প্রথমত লক্ষ্য করুন যে আমাদের সম্মুখে কোরআন শরীফ আছে। কোরআন শরীফ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 23 বছর সময় ধরে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে, বিভিন্ন পরিস্থিতির কারণে অবতীর্ণ হয়েছে। এবং এই বিভিন্ন পরিস্থিতির কারণে অবতীর্ণ হওয়ার জন্যই, এছাড়াও পবিত্র কোরআন শরীফ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বা শুধুমাত্র সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমদের উপর বা শুধুমাত্র সেই সময়কার আরববাসীদের উপরে অবতীর্ণ হয়েছে তা নয়, বরং পবিত্র কোরআন শরীফ 1400 বছর পরেও আজ পর্যন্ত আমাদের কাছে ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ এবং এই কিয়ামত পর্যন্ত এই একইভাবে আমাদের কাছে, মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। এই কোরআন শরীফের এই টাইমলেস হওয়ার জন্য, এই কোরআন শরীফের একটা কিয়ামত পর্যন্ত চলতে হবে এই টার্গেটটা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াতগুলোকে বিভিন্ন পসিবিলিটিস এবং বিভিন্ন ফ্লেক্সিবিলিটি দিয়ে আল্লাহ পাক আয়াতগুলোকে অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআন শরীফ এর অর্থ বোঝা আমাদের জন্য সহজ, কিন্তু আমরা যখন এর পসিবিলিটিসগুলোর দিকে লক্ষ্য করব, এর বিভিন্ন দিকগুলোকে লক্ষ্য করব এবং আমরা এর মাধ্যমে একটা সিদ্ধান্ত আসার চেষ্টা করব, তখন কিন্তু আমরা বুঝতে পারব যে কোরআন শরীফের মধ্যে দিয়ে সিদ্ধান্তে আসাটা অনেক সহজ, অনেকটা সহজ নয়। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত আছে, আয়াতের মধ্যে আম আয়াত আছে, খাস আয়াত আছে, মাহদুদ আয়াত আছে, মুতলাক আয়াত আছে। এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর উপর ভিত্তি করেই তো পরবর্তীকালে বিভিন্ন ধরনের মতানৈক্য, বিভিন্ন ধরনের ইখতলাফগুলো তৈরি হয়েছে। আর এই মতানৈক্যের কারণ হলো আয়াতের বিভিন্ন রূপ। প্রথম কথা হচ্ছে আমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন যে এই কোরআন শরীফের প্রকৃত অর্থ, প্রকৃত মানে আল্লাহ পাক এই পবিত্র কোরআন শরীফের মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না, প্রথম কথা। সেই হিসাবে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি যে পবিত্র কোরআন শরীফের যে আয়াত আছে সেই আয়াতের সম্পূর্ণ অর্থ এবং সম্পূর্ণ তার মধ্যে আল্লাপাক কী বোঝাতে চেয়েছেন সেটা একজন ব্যক্তির বা একটা যুগের সমস্ত ব্যক্তির পক্ষে বোঝা সম্ভব নয়।
পবিত্র কোরআন শরীফের অনেক আয়াত আছে বা হাদিস শরীফের অনেক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আছে, সেই বাণীগুলোর অর্থ সেই সময়ে কিন্তু মানুষেরা বুঝতে পারেননি, সাহাবারা বুঝতে পারেননি। কিন্তু তারপরে বর্তমান সময়ে সেই ঘটনাগুলো যখন ঘটে গিয়েছে তখন কিন্তু সাহাবারা বুঝতে পেরেছেন। তো এই সব দিকে লক্ষ্য করলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি যে কোরআন এবং হাদিস এটা প্রাথমিকভাবে বোঝার জন্য সহজ, কিন্তু এর মধ্যে অনেক পসিবিলিটিস আছে। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন হযরত ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহে তিনি মানতেন যে কোনো 2.5 বছরের কম বয়সের শিশু কোনো মহিলার স্তন থেকে 5 ফোঁটা দুগ্ধ পান করলে উক্ত মহিলাটি ওই 2.5 বছরের শিশুর দুধ মা হিসাবে সাব্যস্ত হবে না, 5 ফোঁটার বেশি দুধ পান করলে ওই শিশুটির মা হিসাবে উক্ত মহিলাটি সাব্যস্ত হবে। তিনি এই কথাটি কেন বলছেন? তিনি এই কথাটি বলছেন কারণ তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রেওয়ায়েত এনেছেন এবং সেখানে দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন যে কোনো শিশু যদি কোনো মহিলার 5 ফোঁটা দুধ পান করে বা তার কম দুধ পান করে তবে সেই মহিলাটি উক্ত শিশুর মা হিসাবে সাব্যস্ত হয় না। কিন্তু হযরতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক্ষেত্রে ইখতিলাফ করেছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মুতলাকভাবে বলে দিয়েছেন, কোনো মাহদুদ করেননি বা সীমা নির্ধারণ করেননি, 5 ফোঁটা 10 ফোঁটা কোনো সীমা নির্ধারণ করেননি। তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যেই ও উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম, তোমাদের মা হচ্ছে সেই যেই মা তোমাদেরকে দুধ পান করিয়েছে, সে 2.5 বছরের কমে 5 ফোঁটা হোক 10 ফোঁটা হোক বা তার কম হোক 1 ফোঁটা হোক সেটা কোনো ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে ইমামরা তারা যে ইখতিলাফগুলো করছেন সেই ইখতিলাফের কারণ হচ্ছে পবিত্র কোরআন শরীফের এবং হাদিস শরীফের বিভিন্ন ধরনের দলিল বা বিভিন্ন ধরনের আয়াত, বিভিন্ন ধরনের হাদিস। এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন শরীফ এবং হাদিস শরীফের মধ্যে এত মতানৈক্য বা এত বিভিন্ন ধর্মী পরস্পর বিরোধী কথা কেন? আমরা এই সমস্ত জিনিসগুলোকে, এই পরস্পর বিরোধিতাকে আমরা পরস্পর বিরোধিতা হিসেবে মানি না, আমরা এগুলোকে উসাত হিসাবে মানি, আমরা এগুলোকে ব্যক্তি হিসাবে মানি। কোরআন এই পবিত্র ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম সর্বযুগের সর্বকালের সর্ব এলাকার সর্বভাষার সর্বজাতির সর্ব ব্যাকগ্রাউন্ডের মানুষের জন্যই এসেছে। যে কোনো মানুষ পবিত্র ইসলাম ধর্মের মূল বাণী কালেমা শরীফের ওপর সে কালেমা শরীফ পড়ল এবং তার অর্থটাকে বুঝল, সেই ব্যক্তিকে আমরা মুসলমান হিসেবে স্বীকার করে নিই। সে ব্যক্তি আরবের মরুভূমির মানুষ হতে পারে, সে ব্যক্তি ভারতের মানুষ হতে পারে, সে ব্যক্তি আবার কোনো মেরু অঞ্চলের কোনো বরফের দেশের কোনো একজন মানুষ হতে পারে, তাকে আমরা মুসলমান হিসেবে স্বীকার করে নিই। এখন আমরা যদি পবিত্র কোরআন শরীফকে বা হাদিস শরীফকে একমুখী এবং সংকীর্ণ একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করি যেখানে কোনো ইখতিলাফের জায়গা থাকবে না, তখন কি হবে? তখন আমরা ওই ফ্লেক্সিবিলিটিটাকে নষ্ট করে ফেলবো। পবিত্র কোরআন হাদিস যেটা হতে পারে, অনেক জায়গায় এমনও ইখতিলাফ আছে, যেমন একটা অন্য উদাহরণ দিয়ে বলা যেতে পারে, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে হাত এই পর্যন্ত, উজুর মধ্যে হাত কনুইয়ের আগে পর্যন্ত ধুতে হবে। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন কনুইটা টপকে হাতটা ধুতে হবে। দুজনের কাছেই দলিল আছে, দুজনের কাছেই উত্তর আছে। এখন আমরা যদি একটাকেই নিয়ে আসার চেষ্টা করি যে এইটাই হবে যে হাত কনুয়ের আগে পর্যন্তই ধুতে হবে অথবা কনুয়ের পরে পর্যন্তই ধুতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্লেক্সিবিলিটি নষ্ট করে ফেলবো। এর ফলে কি হবে? কোনো একজন মানুষ যার এমন একটা, তিনি এমন একটা পারিপার্শ্বিকতায় বসবাস করেন যে তার হাতটা এই পর্যন্তই ধোয়ার জায়গা আছে, এই পর্যন্ত ধোয়ার জায়গা নেই, সেই মানুষটা কিন্তু এই পর্যন্ত ধোয়ার সুযোগটা পাবে না, তার কাছে ব্যাপারটা কঠিন হয়ে যাবে। এটা একটা দিক বলে আমি মনে করি। তো মূল কথা হলো যে আমাদের কোরআন এবং হাদিসকে আমরা যে এক বলছি এটা আমাদের শুনতে এক লাগছে। আমরা প্রাথমিকভাবে ইসলামকে যখন শিক্ষা করব তখন আমাদের মনে হবে যে সত্যি কোরআন এবং হাদিস এই দুটো জিনিস এক, বিষয়টা ঠিক এক। কিন্তু আমরা যখন গভীরে যাব তখন আমাদের কাছে কিন্তু জিনিসটা এক বলে মনে হবে না। যেমন হাদিস শরীফের দিকে লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের দিকে আপনি যখন দেখবেন সেখানে হাদিসে মুতাওয়াতির আছে, হাদিসে মাশহুর আছে, খবরে ওয়াহিদ আছে। এখন মুতাওয়াতির হাদিস সেটা যেমন
তার একটা এবারে এখন হাদিসকে মুতাওয়াতির বলবো সেটা নিয়ে অনেক মানুষের মধ্যে ইখতলাফ রয়েছে, এবং ইখতলাফ হওয়াটা স্বাভাবিক। আজকাল বর্তমান সময়ে মানুষ, কোনো মানুষ বিরিয়ানি খেতে পছন্দ করে, কোনো মানুষ খুসকা পোলাও পছন্দ করে, ফ্রায়েড রাইস পছন্দ করে, তো তার যেমন এই উৎসাহটা দেওয়া রয়েছে, ঠিক সেই মানুষটা যে ধর্মটাকে পালন করবে সেই ধর্মটা পালন করার ক্ষেত্রেও একটা উৎসাহ বা একটা ছাড়, একটা মানে বিস্তারের একটা সুযোগ তাকে দেওয়া উচিত, এবং সেটা আল্লাহ পাক দিয়েছেন ইসলামের মধ্যে। হাদিস শরীফের মধ্যে সেখানে যেমন খবরে ওয়াহিদ আছে, খবরে ওয়াহিদের মধ্যে কোন খবরে ওয়াহিদটাকে আমরা কিয়াসের ওপরে গুরুত্ব দিতে পারি, কোন খবরে ওয়াহিদটাকে আমরা কিয়াসের ওপর গুরুত্ব দিতে পারবো না, এটা নিয়ে অনেক ইখতলাফ রয়েছে। তো আমরা সর্বসাকুলে একটা কথা বলতে পারি যে কোরআন এবং হাদিস এটা মূলত প্রাথমিকভাবে দেখলে আমাদের কাছে এক রকম মনে হলেও বা বিষয়টা স্পষ্ট মনে হলেও এর মধ্যে অনেক ইখতলাফের জায়গা রয়েছে, অনেক ইখতলাফের সুযোগ রয়েছে। ধর্মীয় মতানৈক্যকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে বিভিন্ন মাজহাব, বিভিন্ন দলের সৃষ্টি হয়েছে, এর কারণটা কি? প্রথমত এর জন্য আমাদের বুঝতে হবে যে ইসলামের ট্রান্সমিশনটা কেমন ছিল, ইসলামের যে প্রচার তাবলিগ সেটা ঠিক কেমন ছিল। আমরা একটা জিনিস জানি যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে ইসলামের প্রচার করেছিলেন সেই যুগে কিন্তু বই লেখা বা মিডিয়া এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। আজ থেকে 1500 বছর আগে একটা খবরকে অন্যের কাছে পৌঁছানোর জন্য সবথেকে প্রধান যে মাধ্যম ছিল সেই প্রধান মাধ্যমটা হচ্ছে মানুষের মুখ। মানুষের মুখ থেকে একে অপরের কাছে কথা পৌঁছে যেত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 140,000-এর কাছাকাছি সাহাবা একরাম ছিলেন, তারা বিভিন্ন সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন কথা শুনেছেন, বিভিন্ন সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিভিন্ন হাদিস শুনেছেন, এবং তারপরে তারা সেই হাদিসকে, সেই কথাকে, সেই কোরআনের আয়াতকে সাথে করে নিয়ে নিজেদের গন্তব্য অনুযায়ী নিজেদের দেশে, নিজেদের এলাকায় চলে গিয়েছেন, সফরে চলে গিয়েছেন। বিশেষত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বেশিরভাগ সাহাবা মক্কা শরীফ, মদিনা শরীফ ত্যাগ করে কেউ মিশরে চলে গিয়েছেন, কেউ বাসরায় চলে গিয়েছেন, কেউ কুফায় চলে গিয়েছেন। এই প্রত্যেকজন সাহাবা কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন ব্যবস্থাটাকে সাথে করে নিয়ে গেছিলেন এটা নয়। কোনো ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমলকে নিয়ে গিয়েছেন, কোনো ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আমলকে নিয়ে গিয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুবাতাতুল কওম বলে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছিলেন, হয়তো কোনো একজন সাহাবা শুধুমাত্র সেইটুকুকেই দেখেছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছিলেন, এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, গ্রহণ করার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখেছেন, তারপরে তিনি তার দেশে চলে গিয়েছেন, এবং তার কাছে তখন কিন্তু ইসলামটা এটাই থাকবে, প্রস্রাব করার আদব এটাই থাকবে যে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে, কারণ তিনি রসুলকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখেছেন। সো এটা একটা ছোটো একটা উদাহরণ। এছাড়াও অনেক উদাহরণ আছে যেখানে সাহাবা একরামরা তারা যখন ছড়িয়ে পড়েছিলেন তারা একটা নির্দিষ্ট রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন থেকে একটা অংশ নিয়ে তারা বেরিয়ে পড়েছিলেন। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে মুতা বিবাহকে তিনি জায়েজ বলতেন, তার কারণ তার কাছে মনে হয়েছিল, তার কাছে পৌঁছেছিল যে মুতা বিবাহ জায়েজ আছে। কিন্তু যখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের সময় মুতা বিবাহকে হারাম করে দেন সেই সময়টা হয়তো তিনি দেখেননি, এবং তারপরে তারা এই রকম অংশ নিয়েই, শরিয়াতে ইসলামের বিভিন্ন অংশ নিয়েই তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। এই জিনিসটা আমাদের বর্তমান সময়ে বিভিন্ন কিতাবাদি, বিভিন্ন কিতাবপত্র, বিভিন্ন হাদিসের এক জায়গায় হয়ে যাওয়া, হাদিসের সংকলন, কোরআন শরীফের আয়াতের সংকলন, তারপরে তাফসিরের লেখা, ফিকহের আলোচনা করা, ফকিহদের আসা, এই সমস্ত ব্যাপারগুলো থাকার কারণে আমাদের কাছে ইসলামটা যতটা পূর্ণাঙ্গভাবে এসছে বা যতটা সহজে আমাদের কাছে আসছে, ইসলামের বিভিন্ন সোর্স যেগুলো আছে সেগুলো যতটা আমাদের কাছাকাছি, যতটা সহজে আমরা পাচ্ছি, সাহাবা একরামরা বা তাবেইনরা তারা সেই যুগে সেটা পাননি। এবারে সাহাবারা তারা ওই আংশিক ইসলামকে সাথে করে নিয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন, তারা যে এলাকাতে গিয়েছেন সেই এলাকা থেকে বিভিন্ন মুসলিম মানুষেরা তাদের কাছ থেকে ইসলামের শিক্ষাকে গ্রহণ করার জন্য তাদের কাছে ছুটে এসেছেন। যারা মক্কায় ছিলেন তাদের কাছে মক্কায় বহু তাবেঈ ছুটে এসেছেন, যারা মদিনা শরীফে ছিলেন মদিনা শরীফে তাদের কাছে বহু তাবেঈ ছুটে এসেছেন, যারা বাসরায় ছিলেন বাসরাতে তাদের কাছে বহু তাবেঈ ছুটে এসেছেন। এবারে এই সকলের কাছে, যারা বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছেছিলেন তাদের কাছে, বিভিন্ন এলাকায় এলাকায়
তাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের একটা একটা ব্যাপারে বিভিন্ন রকমের আমল ছিল। কারোর কাছে মনে হয়েছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে নাভির ওপরে হাত বাঁধতেন, কারো কাছে মনে হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে নাভির নিচে হাত বাঁধতেন, মনে হয়েছে শুধু নয় তারা দেখেছেন। কেউ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটাকে কি বলা হয় রফাউল ইয়াদাইন করতে দেখেছেন, কেউ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফাউল ইয়াদাইন করতে দেখেননি, কেউ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে আমিন বলতে শুনেছেন, কেউ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোরে আমিন বলতে শোনেননি, কেউ বা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটো হাত ছেড়েই নামাজ পড়তে দেখেছেন। তো তারা কি করেছেন, নিজেদের এই সমস্ত যারা যেভাবে দেখেছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেইগুলোকে নিয়ে তারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছেন। এবং তাদের কাছে যখন ছাত্ররা এসেছেন ইসলামকে জানার জন্য, তারা কিন্তু তখন তারা যেটা দেখেছেন সেটাই তাদেরকে জানিয়েছেন। উদাহরণস্বরূপ হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, মালিকি মাযহাবের ইমাম, তিনি মদিনা শরীফ থেকে ইলম অর্জন করেছেন। মদিনা শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হযরতে ইমাম নাফের কাছ থেকে তিনি পড়াশোনা করেছেন, হাদিস শিখেছেন। এবারে সেখানে তিনি জেনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে হাত ছেড়ে দিতেন। শুধু তাই নয়, সেই সময় রসুলুল্লাহ সেখানে 20 রাকাত তারাবির নামাজ হতো, তিনি সেটা দেখেছেন, বা এই সমস্ত যে সমস্ত আমলগুলো মদিনা শরীফে সাহাবারা করতেন বা তাবেইনরা করতেন, ইমাম নাফে সেগুলোকে দেখেছেন, সেগুলোকে বর্ণনা করেছেন। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি সেইগুলোই রেওয়ায়াত করেছেন এবং সেইগুলোর ওপরেই তিনি মালিকি মাযহাবকে প্রতিষ্ঠা করেছেন। অপরদিকে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু হযরত ইমাম নাফের ছাত্র ছিলেন না, তিনি ইমাম হাম্মাদের ছাত্র ছিলেন। ইমাম হাম্মাদ সেই আস্তে আস্তে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এবারে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো দেখেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা অন্য আমল করতে দেখেছেন, তারা কি করেছেন সেই আমলগুলো বর্ণনা করেছেন এবং সেই আমলের ভিত্তিতে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসআলাকে দাঁড় করিয়েছেন। ঠিক একই ব্যাপার হযরত ইমাম শাফি রহমতুল্লাহের ক্ষেত্রেও ঘটেছে, ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রেও ঘটেছে। এর কারণে দেখা যাচ্ছে যে তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিভিন্ন হাদিস, বিভিন্ন রকমের হাদিস পেয়েছেন, তারা তাদের মধ্যে তাই জন্য বিভিন্ন রকমের আমল দেখা গিয়েছে। শুধু তাই নয়, এর পরেও আরেকটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে ইজতিহাদের ব্যাপার বা কেয়াসের ব্যাপার। আমরা সকলে ইজতিহাদকে স্বীকার করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা ইজতিহাদকে স্বীকার করি এবং আমরা কেয়াসের ওপর, আমরা কেয়াসকে শরীয়তের একটা ভিত্তি বলে জানি। কেয়াসের ক্ষেত্রে দেখা গেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি কোরআন, স্পষ্ট কোরআনের আয়াত পেলে সেটা অনুসরণ করব, স্পষ্ট হাদিস পেলে, সেই হাদিসটা যদি খবরে ওয়াহিদ হয় তবুও আমরা সেটাকে গ্রহণ করব, যদিও সেটা যুক্তির খেলাফে যায়, তবু আমরা খবরে ওয়াহিদ হলেও আমরা যেখানে হাদিস আছে আমরা সেখানে হাদিসে গ্রহণ করবো, সেখানে কেয়াস করবো না। এবং যদি আমরা হাদিস না পাই, সাহাবাদের কবল আমরা যদি না পাই, তাহলে অন্যান্য তাবেইনরা তারাও ইজতিহাদ করছেন, আমি ইমাম আবু হানিফা আমিও ইজতিহাদ করব। ঠিক এই জায়গাটায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, আমি কোরআনকে দেখব, হাদিসকে দেখব, সাহাবাদের কথাকে দেখব এবং আমি মদিনা শরীফের মানুষদের আমল দেব, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মানুষ ছিলেন। তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা করতেন মদিনা শরীফের মানুষ সব থেকে বেশি সেই আমলটাকে দেখেছে আর তারা সেই আমলটারই অনুসরণ করছে, তাই আমরা সেটার অনুসরণ করব। হযরত ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন আমাদের কিয়াসের দরকারই নেই, আমরা সব ব্যাপারে হাদিসকে অনুসরণ করব, হাদিস যেখানে চুপ করে গেছে আমরা চুপ করে যাব। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে একে অপরের ইখতিলাফ, এই ইখতিলাফের কারণেতে বিভিন্ন ধরনের মাজহাবটা তৈরি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এবারে মাজহাব কেন তৈরি হচ্ছে, আমরা আজকে ইখতলাফ করে নিজেদের মধ্যে মীমাংসা হলো না, আমরা চুপ করে গেলাম, কিন্তু যখন ব্যাপারটা ইসলামী রাষ্ট্রের ব্যাপার হবে, যখন ব্যাপারটা ফতোয়ার ব্যাপার হবে, যখন আমার কথার উপরে রাষ্ট্রের একটা হুকুম বা কনস্টিটিউশন তৈরি হবে, তখন কিন্তু আমাকে একটা জায়গাতে আসতে হবে, আমাকে একটা মাজহাব তৈরি করতে হবে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলিহে তিনি ছিলেন আব্বাসী পিরিয়ডের, আব্বাসী সময়ে, বিশেষ করে হারুন আর রশিদের সময়ে তিনি ছিলেন কাজিউল কুজাত, তিনি ছিলেন প্রধান জাজ। তিনি তো বলতে পারেন না যে আপনি হাত এখানেও বাঁধতে পারেন, এখানেও বাঁধতে পারেন। তিনি তো বলতে পারেন না যে আপনি তিনটে তালাক একসাথে দিয়েছেন, তালাক হতেও পারে নাও পারে, তিনি বলতে পারেন না, তাকে একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা ফয়সালা দিতে হবে, কারণ তিনি একটা জাজের জায়গায় বসে আছেন। এক্ষেত্রে তাকে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে তাকে মাসআলা দিতে হবে এবং তার কারণেই তার মাজহাবের সৃষ্টি হয়। এরপর আরেকটা ব্যাপার বলি, আমাদের ইসলামের যে মধ্যে যে মতানৈক্য, সেই মতানৈক্য কিন্তু দু রকমের।
একটা হচ্ছে ইজতিহাদি ইখতিলাফ আর একটা হচ্ছে সিয়াসি ইখতিলাফ। একটা হচ্ছে মানুষ আমাদের বিচার বিবেচনার মধ্যে মত পার্থক্য, আর একটা হচ্ছে রাজনৈতিক মত পার্থক্য। আমাদের যে বিচার বিবেচনার যে মত পার্থক্য, তার কারণে আজকে আমাদের সমাজে হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বালি বিভিন্ন মাজহাব তৈরি হয়েছে। আর আমাদের মধ্যেকার যে রাজনৈতিক ইখতলাফ, সেই রাজনৈতিক ইখতলাফের ভিত্তিতে কিন্তু তৈরি হয়েছে শিয়া, সেই রাজনৈতিক ইখতলাফের ভিত্তিতে তৈরি হয়েছে খারেজি, রাফেজি, মুতাজিলা, মারজিয়া, এই সমস্ত দলগুলো। তো এই যে রাজনৈতিক ইখতলাফ আছে, এই রাজনৈতিক ইখতলাফ থেকে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় থাকে, সবসময় দূরে থাকে। এবং আমরা মনে করি যে এই রাজনৈতিক ইখতলাফগুলোই আমাদের সমাজের যে ক্ষতি, যতটুকু ক্ষতি, বড় দায় এই রাজনৈতিক ইখতলাফগুলোর হাতে থাকে এবং তারাই এই সমস্যাগুলো তৈরি করে। এই হচ্ছে এই আমার আর কি চিন্তাভাবনা। বর্তমান সময়ে এই রাজনৈতিক এই যে মাজহাবের যে পার্থক্য হয়েছে, ইখতলাফ হয়েছে, মাজহাবের ইখতলাফ, মাজহাবের ইখতলাফের কারণে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক বেশি কুন্দল তৈরি হচ্ছে, অনেক বেশি একে অপরের উপরে কাদা ছোঁড়াছুঁড়ি তৈরি হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে ঘটছে আমরা আদাবুল ইখতলাফ সম্পর্কে আমরা জ্ঞান না রাখার কারণে, বা আমরা আদাবুল ইখতলাফকে গুরুত্ব না দেওয়ার কারণে। যদি আমরা সাহাবাদের মধ্যেকার ইখতলাফ দেখি, সাহাবাদের মধ্যেও কিন্তু ইখতলাফ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ইখতলাফ হয়েছে। শুধু তাই নয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট বড় ইখতলাফ হয়েছে, যার ভিত্তিতে একটা যুদ্ধ হয়ে গেছে। এর পরেও কিন্তু সেই মানুষগুলো একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি করেননি, একে অপরের বিরুদ্ধে গালমন্দ করেননি, একে অপরের বিরুদ্ধে কাফের কুফরি ফতোয়া দেননি, একে অপরের বিরুদ্ধে জাজমেন্টাল ভিউজ রাখেননি। তারা একে অপরকে সম্মান জানিয়েছেন, একে অপরকে ভালোবেসেছেন। আমরা যদি ইমামদের জীবনে লক্ষ্য করি, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে বেতের নামাজ এক রাকাত হবে এবং সেটা ফজরের আগে হবে। আবার হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে বেতের নামাজ তিন রাকাত হবে এবং সেটা ঈশার পরবর্তী মানে প্রথম রাতের দিকে হওয়াটাই উত্তম। এবারে লক্ষ্য করা যাচ্ছে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির এলাকায় আসছেন, তখন তিনি একটা মাজহাবের প্রবক্তা হওয়ার পরেও, তিনি একটা মাদ্রাসাতুল ফিকরিয়ার প্রবক্তা হওয়ার পরেও, তিনি বিরুদ্ধাচারণ করার পরেও, তিনি তার এলাকায় এসে তার কবরের সামনে দাঁড়িয়ে তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে যে আমলটা করেছেন তার উপর আমল করেছেন। তার মানে কি, আমাদের মধ্যে মতানৈক্য থাকার পরেও আমরা একে অপরকে রেসপেক্ট করব, আমরা একে অপরকে সম্মান করব। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলীকে তিনি আবু হানিফা রহমাতুল্লাহ আলীকে দেখেছেন, দেখার পরে তিনি নিজে একটা আলাদা মাজহাবের প্রবক্তা হওয়ার পরেও ইমাম শাফি রহমাতুল্লাহ আলীকে ডেকে বলছেন যে এই আবু হানিফা, সে যদি রাস্তার একটা পাথরকে কুড়িয়ে বলে এটা সোনার, তাহলে তার কাছে এই তার মতের বা তার দাবির পক্ষে দলিল আছে। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোনো ব্যক্তি যদি ফিকহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে সে হচ্ছে হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির পরিবারভুক্ত। তাহলে এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি, তারা একে অপরের প্রতি রেসপেক্টফুল ছিলেন, সম্মান করতেন একে অপরকে। আর আজকে আমরা যখন সেই ইখতলাফকে সামনে রেখে একে অপরকে সম্মান করতে ভুলে যাব, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই মতানৈক্যের কারণে কোন্দলটা শুরু হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যে আজকে ইখতলাফ আছে, সেই ইখতলাফটা কিন্তু উসআতের কারণে। মানুষকে ইসলামের বিভিন্ন রূপ, বিভিন্ন আমল, একটা আমলকে বিভিন্নভাবে করার পদ্ধতি দেখানোর জন্য, এই আমলে কিন্তু একজন ভুল মানে অপরজন ঠিক তা নয়। কিন্তু ইসলামের মধ্যে সাদা আর কালো এই দুটো রং আছে তা নয়, তার মাঝখানে আরও অনেক রং আছে, আরও অনেক রূপ আছে। আমি একটা আমল করছি, আমি নাভির নিচে হাত বাঁধি, আরেকজন নাভির ওপরে হাত বাঁধেন, আমি রফল ইয়াদাইন করি না, আরেকজন রফল ইয়াদাইন করে। এক্ষেত্রে কিন্তু যা আমি ভুল করছি বা তিনি ভুল করছেন এটা নয়, যিনি রফা ইয়াদাইন করছেন না তিনিও ঠিক করছেন, যিনি রফা ইয়াদাইন করছেন তিনিও ঠিক করছেন, যিনি নাভির নিচে হাত বাঁধছেন তিনিও ঠিক করছেন, যিনি নাভির ওপরে হাত বাঁধছেন তিনিও ঠিক করছেন, যিনি জোরে আমিন বলছেন তিনিও ঠিক করছেন, যিনি আস্তে আমিন বলছেন তিনিও ঠিক করছেন। কিন্তু ফিতনাটা কখন শুরু হচ্ছে, যখন আমরা একে অপরকে ভুল বলছি। আমরা যখন বলছি আস্তে আমিন না বললে মসজিদের মধ্যে কি বলা হয়, মসজিদের মধ্যে শয়তান ঢুকে যাবে। আমরা বলছি রফা আদায় না করলে নামাজ হবে না। আমরা বলছি, আমাকে নিজেকে বলেছে, আমাকে বলেছে যে তুমি রফা আদায় করো না কেন, আমি বলেছি আমাদের মাজহাবে এটা নেই, আমরা করি না। বলছে তোমরা তো বেদাত করছো।
এই যে কথাটা, এই জাজমেন্টাল ভিউজটা যখন তৈরি হচ্ছে, এটা কিন্তু উলামারা, অনেক উলামা যারা উলামায় সু আছেন, তারা মানুষকে ইন্ধন দিচ্ছেন এটা করার জন্য, সব কিছুকে হারাম হালালের মধ্যে বেঁধে ফেলা, সব কিছুকে একটা মজবুত জায়গায় নিয়ে ফেলা, আমি যেটা করছি সেটাই ঠিক করছি, এই জায়গাটায় নিয়ে এসা ফেলার কারণেতেই আজকে মানুষের মধ্যে ইখতিলাফটা তৈরি হচ্ছে। তো এই কারণে আমাদের এই জায়গা থেকে সরে আসতে হবে। আমরা অনেকে যারা হানাফি মাজহাবের আছেন, তারা যারা নাভির ওপরে হাত বাঁধে তাদেরকে ছোট করে, আসলে আমরা যারা নাভির ওপরে হাত বাঁধছেন তাদেরকে ছোট করছি না, আমরা ইমাম শাফেই, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ তাদেরকে ছোট করছি, তাদের মতো ইমামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামকে আমরা ছোট করছি, আমরা ইমাম নাবাবিকে ছোট করছি, এত বড় বড় ইমামদের আমরা ছোট করছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইকে ছোট করছি, কারণ তারাও নাভির ওপরে হাত বাঁধতেন, আমরা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইকে ছোট করছি, তিনিও রাফলিয়া দাইন করতেন। আমরা কিন্তু এইটা আমাদের জন্য উচিত নয়। আমি তো আমাদের যারা হানাফি মাজহাবের ভাই আছেন তাদেরকে অনুরোধ করব যে এইভাবে আপনারা ইখতিলাফ করবেন না, বা আমাদের কারণই করা উচিত নয় যে নাভির নিচে যারা, নাভির ওপরে যারা হাত বাঁধছেন, বা যারা একটা অন্য যে কোনো ক্ষেত্রে, সে তালাকের ক্ষেত্রে হোক, বিবাহের ক্ষেত্রে হোক, তারাবির ক্ষেত্রে হোক, ঈদের তাকবীরের ক্ষেত্রে হোক, এই সব ক্ষেত্রে আমি আমাদের যারা মানে আমাদের মাঝহাবের আছেন তাদেরকে অনুরোধ করব যে এইভাবে আমলের ওপর দোষ দেবেন না। আর যারা ও বিপক্ষে আছে তাদেরকে অনুরোধ করব যে আমি নাভির ওপরে হাত, নাভির নিচে হাত বাঁধছি বলে বেদাত করছি, রফুল আদাইন করছি বলে বেদাত করছি, আমি মিলাদ কিয়াম করছি বলে বেদাত করছি, এই ধরনের কথাগুলো বলবেন না। যদি এই ধরনের কথাগুলো বলেন তাহলে কিন্তু মুসলমানদের মধ্যেকার ঐক্য কোনো দিনই তৈরি হবে না। আপনি যখন আমাকে বেদাতই বলবেন, আপনি যখন ধ্যান ধারণা রাখবেন যে আমার পরিবারের কারোর সঙ্গে বিবাহ করা আপনার জন্য হারাম, আপনি যখন ধ্যান ধারণা রাখবেন যে আমার, আমি মারা গেলে আমার জানাজায় নামাজ পড়া চলবে না, আপনি যখন ধ্যান ধারণা রাখবেন আমার জবাই করা পশু খাওয়া যাবে না, তখন কিন্তু যতই বলেন আমাদের মধ্যে ঐক্য দরকার, কোনোদিন ঐক্য আসবে না। তাই জন্য আমাদের মধ্যেকার এই জাজমেন্টাল ভিউজ যেগুলো আছে এইগুলো আমাদের, এগুলো থেকে দূরে থাকতে হবে, এগুলো আমাদের না করলেই ভালো হয়। আর এই এই ব্যাপারে আমি মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত নামার থেকে একটা অংশ বলেই আমি শেষ করব। হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমাদের মধ্যে যখন কোনো ঐক্য, কোনো অনৈক্য মতানৈক্য আসবে, উলামাদের মধ্যে যখন কোনো ইখতিলাফ আসবে, সেই ইখতিলাফকে নিয়ে তোমরা বাইরে সাধারণ মানুষের সামনে আলোচনা করবে না, সেই বিষয়গুলোকে নিয়ে তোমরা ঘরের মধ্যে বসে দরজা লাগিয়ে দিয়ে যে যে দুজন উলামার মধ্যে আজকে বিতর্ক হচ্ছে, সেই দুজন উলামা এক জায়গায় বসে নিজেদের মধ্যে তোমরা মীমাংসা করে নেবে, এবং যতক্ষণ পর্যন্ত তোমাদের মীমাংসা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা বাইরে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে না। আজকে আমরা উলামারা যদি মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির এই কথাটাকে যদি আমরা মেনে নিতাম, তাহলে হয়তো আমাদের মধ্যেকার, বিশেষ করে আমাদের এই বাংলা আসামের মুসলমানদের মধ্যেকার এই অনৈক্য কিন্তু আজকে শেষ হয়ে যেত। আর সাধারণ মানুষকে আমি যেটা বলবো, সাজেস্ট করব, সেটা হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি সাহাবা আসলেন, গ্রামবাসী সাহাবা আসলেন, তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি সময় দিতে পারতেন না, তারা কম সময় দিতে পারতেন, তারা ঝট করে কিছু একটা জেনে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেন। সেইরকম একজন সাহাবা এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর আমি কী করলে জান্নাতে যাব, ইসলামটা ঠিক কী? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। তিনি বললেন, পাঁচ ওয়াক্তের বাইরে কি আর কোনো নামাজ আদায় করতে হবে? রসুল বললেন, যদি তুমি কোনো নফল আদায় করতে চাও তাহলে করতে পারো, যদি তুমি নফল নামাজ আদায় করতে চাও, আরও বেশি কিছু পড়তে চাও সেটা নফল হবে, পড়তে পারো। তিনি বললেন, আর কী করতে হবে? রসুল বললেন, তোমাকে রোজা রাখতে হবে, রমজান মাসে 30টা রোজা রাখতে হবে। সেই সাহাবা বললেন, হুজুর রমজান মাসে 30টা রোজার বাইরে কি আমাকে কোনো রোজা রাখতে হবে? তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি নফল রোজা রাখতে চাও তো রাখতে পারো, সেটার ব্যাপারে কোনো জবরদস্তি নেই, রাখতেই পারো। বলেন, আর কী করতে হবে? রসুল বলেন, জাকাত দিতে হবে। বলছেন, হুজুর আমি জাকাতের বাইরে আমাদেরকে কি আর কিছু দান করতে হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে জাকাতের বাইরে যদি আর কিছু দান করতে চাও সেটা তুমি নফল হিসেবে দান করতে পারো। তাহলে দেখা গেল কি, আমাকে মুসলমান হিসাবে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসে 30টা রোজা, এবং আমাকে আমার সম্পদের 2.5% জাকাত দিয়ে দিতে হবে। এর বাইরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। সেই সাহাবা বললেন যে আমি এর থেকে কিছু বাড়াবও না, এর থেকে কিছু কমাবও না, এই আমলটাই আমি করব। বলে সাহাবা চলে যাচ্ছেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সাহাবা, এই ব্যক্তি যদি যা বলেছে সেটা মান্য করে তাহলে এই ব্যক্তি জান্নাতি।
আজকেও বর্তমান সময়ে এত ইখতিলাফ মুসলমানদের মধ্যে, এই ইখতিলাফের কারণে আজকে আমাদের মধ্যেকার সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য কুন্দল শুরু হচ্ছে, একে অপরের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু হচ্ছে। এখানে আমি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শটাকে আঁকড়ে ধরতে বলবো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, জাকাত দিন এবং হজ করুন। এই সমস্ত আমলগুলো কিন্তু আমাদের সামনে অত্যন্ত পরিষ্কার। আর এই পরিষ্কার আমলগুলো থাকার পরে আমরা যদি সেইগুলোর উপরে অনুসরণ করে চলি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো ইখতিলাফের সম্ভাবনা খুবই কম থাকবে। আর আমি সাধারণ মানুষকে সেটার ব্যাপারেই সাজেস্ট করব। যেভাবে বলা দরকার ছিল বা যতটুকু বলা দরকার ছিল হয়তো ঠিক বলতে পারলাম না, বা আমার নিজের জ্ঞানও খুবই স্বল্প, তো আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু সম্ভব আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যেভাবে চললে তিনি খুশি হবেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন, সেইভাবে চলার তৌফিক দান করেন, এটাই আশা করব। আর আমরা যদি এটাই আশা করি যে আমরা আমাদের চলার মধ্যে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষত আল্লাহকে এবং তার রসুলকে খুশি করব, তাহলে কিন্তু আমাদের মধ্যে ইখতিলাফের সময় থাকবে না। আমাদের সবসময় মানে ব্যস্ততা এটাতে থাকবে যে আমরা কোন আমলের মধ্যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে পারবো, অন্যজন কী করছে এটা আমাদের তখন দেখার সময় থাকবে না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন আমাদের তার অনুসরণে, তার ইত্তেবা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবাতে আমাদেরকে ঠিক সেইভাবে মশগুল করে দেন। এই দোয়া আল্লাহর কাছে রাখি এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক ইখতিলাফকে ভুলে গিয়ে আমাদের সকলকে ইত্তেহাদের মধ্যে, আমাদের সকলকে মুসলিম উম্মার মুসলিম ভ্রাতৃত্ববোধের মধ্যে নিয়ে এসে এক করে দেন। আল্লাহর কাছে এই দোয়া রাখি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সারা পৃথিবী আমরা সব জেনে গিয়েছি কী করতে হবে না করতে হবে, আমাদের সমাজ সচেতন কীভাবে হওয়া দরকার না হওয়া দরকার আমরা সব জেনে গিয়েছি। তো আমরা যে সমস্ত গাইডলাইনগুলো এখনও পর্যন্ত সরকারিভাবে আমাদের কাছে দেওয়া হচ্ছে সেইগুলোকে এখনও পর্যন্ত পালন করুন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান। কারণ ইতিমধ্যে আমাদের কাছে একটা জিনিস প্রমাণিত হয়ে গিয়েছে যে আমাদের সচেতনতার বাইরেও আল্লাহ, আমাদের সচেতনতার অনেক ঊর্ধ্বে আল্লাহ পাকের হুকুম আছে। আল্লাহ পাকের হুকুমটা সব থেকে বড়। নিজেদের সচেতন থাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আল্লাহ পাক আমাদের কাছ থেকে এই গজবটাকে তুলে নেন, সেই জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মুসিবত থেকে দূর করে দেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ রহমতেরি চাওয়ার করতা হে তু বরকতোঁ সে দান।